আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করছি দেশা বন্দেশের বাইরে যারা বসে মুহূর্তে দেখছেন একটু জেট বাইদি হন, আপনাদের প্রিয় এই চ্যানেলটি আপনারা ভালো আছেন এবং দেখছেন আমরা সুদের প্রবাসী বাংলাদেশি পেজ। আজকে যে বিষয়টি নিয়ে মূলত লাইভে এসেছে, অনেকে আমাদেরকে ইনবক্স করেছেন, অনেকে জানতে চেয়েছেন বিষয়টি সম্পর্কে, অনেকে অনেকবার প্রশ্ন করেছিলেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আসলে এটার প্রসেসিং এবং যে বিষয়টা সেটা আপনারা হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী করণীয় হতে পারে। বিষয়টি হচ্ছে কফিল যখন আপনাদেরকে হুরুপ দিয়ে দেয়, আজকে আমার পাশে যিনি বসে আছেন আমাদের পরিচিত একজন, উনি গত 15 দিন আগে জানতেন না যে কফিল ওনাকে হুরুপ দিয়েছেন। এক সপ্তাহ আগে যখন চেক করে দেখেন তারিকামা, তখন দেখছেন যে ওনাকে হুরুপ দিয়ে দিয়েছে কফিল। কেন দিয়েছে সেটা আমরা তার মুখে শুনবো, তার কাছ থেকে শুনবো যে কেন কফিল তাকে হুরুপ দিয়েছিল। আগে ঠিকই তিনি কিন্তু কফিলের কাজ করতেন, ইত্তেফাক অনুযায়ী কফিলের সাথে একটি চুক্তি হয়েছিল বেতনের, সব কিছু মিলে আমরা তার মুখে শুনবো। এবং এরপর কফিল যখন হুরুপ দিয়েছে আমাদের কী করণীয় সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে উল্লেখ করব। বলে যে আপনি কত বছর হয়েছে আসছেন? আমি আসি 2 বছর, 1 বছর বাইরে কাজ করছি, তারপরে 7 মাস কফিলের সাথে করছি। 7 মাস করার পর ওনার সাথে আমার সাথে ইত্তেফাক হয়েছে 2000 বেতন। আমি পিছিয়ে কিনছি যে 18,500। 2000 রিয়াল ইত্তেফাক আনো, 7 মাস যাওয়ার পর আমি টাকা খুঁজে আজকে দিমু কালকে দিমু এরকম করে। তো আমার একটা ভাই আছিল, এতেও বলতো, বলার পরে উনি টাকা দেয় না, এই পরে হিসেব করে আমি তোর বেতন দিমু 1200 টাকা। কেন আমার সাথে ইত্তেফাক হয়েছে 2000 টাকা, আমার 2000 টাকা আগে খালাস করো, তারপরে নতুন ইত্তেফাক করো। আর আপনার যদি না বুঝে 2000 টাকা তো বেতন, আমি বাইরে কাজ করবো, আগে যেরকম আসলাম এরকম, আপনার বছর বছর ফায়দা আপনি নিন, এরকম ইত্তেফাক হয়েছে। তারপরে কয় আমার 5,500 রিয়াল দিতে হবো, তো আমি তার কর্য করি আমার ভাই সহ 4,500 রিয়াল দিছি। দেওয়ার পরে এই উনি মুখাতে ডিডি দিয়ে গেছে, উনি সুরাতা মুখাতে ডিডি যাওয়ার পরে আসার পরে বলছে যে আমি কফলা দিয়ে দিবো। আর একটা সৌদির সাথে ফোনে কথা হয়েছে, হয়তো আমি কফলা দিয়ে দিবো। আচ্ছা, কফলা দেওয়ার পর 4,500 টাকা নেয়, 4,500 টাকা নেওয়ার পর এখন আমি মুখাতে ডিডি আসার পর কফলার কথা বলছি, বলছে দিয়ে দিবো তুমি আমার সাথে কাজ করো, এই আমার আর 4,000 রিয়াল দাও, 4,000 রিয়াল দিলে আমি আঁকাবা বানাই দিবো, আপনি আমার সাথে কাজ করুন, বাইরে কাজ করুন, অসুবিধা নেই, আমার ফায়দা সহ। তো আমি কফিলে বলছে 4,000 টাকা দিলে আঁকাবা বানাই দিবে, হ্যাঁ, তো আমি কাজ করতে সমস্যা। হ্যাঁ, তো আমি বলছি আমি তো আগেও তো 4,500 রিয়াল দিছি, আবার কোথায় থেকে দিবো 4,500 রিয়াল? আমি ইনকাম করছি 4,500 রিয়াল, আমার বাচ্চা আছে, বউ আছে, মা বাবা আছে, ভাই বেরত আছে, আমার খরচ আছে নেই এনে। তো এগুলো বলার পর আমি যখন চেক করতেছি এদিন, তোমার দেখছি খুরুম মারি দিছে। আপনি টাকা না দেওয়াতে আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে, সেটা আপনি কিছুদিন আগে চেক করে দেখলেন। হ্যাঁ, তো এখন এরপরে আপনারা ওনার মুখে শুনলেন যে কেন কফিল তাকে হুরুপ দিয়ে দিয়েছিল। আর আপনারা ভালো করে জানেন যে সৌদি সরকার থেকে একটি আইন কিছুদিন আগে যেটি হয়েছে সেটা হচ্ছে হুরুপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন আপনি 15 দিনের মধ্যেই, যদি আপনার আপনি জানেন যে আপনাকে আপনার স্পন্সর মানে কফিল যিনি হোক আপনাকে হুরুপ দিয়ে থাকে। তো আমরা সেই সুবাদে দূতাবাসে গিয়েছিলাম, দূতাবাস থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন একটি প্রিন্টের তোলার, আমরা সেই প্রিন্টও তুলেছি। প্রিন্ট তুলে আজকে আমরা দূতাবাসে যাবো, দূতাবাসে কী বলে দূতাবাসের পরামর্শ নিয়েই আমাদের নেক্সট ধাপ কী হবে, আমরা কীভাবে সেই চ্যালেঞ্জে যেতে পারবো এই ভিডিওর মাধ্যমে এটি তুলে ধরবো। আমরা বাসিতে চলে আসছি, হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি। খুব সুন্দর পরিবেশটা, তাই না? এখন লাঞ্চ টাইম, খালি দেখতে পাচ্ছি এখানে বসে এক একটা বিষয় নিয়ে ওনারা কাজ করছেন, কাজ করেন। এটা হচ্ছে মৃতদেহ সংক্রান্ত বিষয় নিয়ে এই ডেক্স, এবং আর এই ডেক্স হচ্ছে খাদ্যামা বিষয় নিয়ে কাজ করেন, আর আউটপাস নিয়ে কাজ করে এই ডেক্স। স্বাগত আছে, আমরা দূতাবাসে গিয়েছিলাম, দূতাবাসে কথাবার্তা হয়েছে এবং দূতাবাস থেকে যে তথ্যটুকু পেয়েছি সেটি হচ্ছে আসলে এখন বর্তমানে
15 দিনের মধ্যে আপনার কফিল যদি আপনাকে হুরুপ দিয়ে থাকে, তাহলে আপনি 15 দিনের মধ্যে আপনি আপিল করতে পারবেন, চ্যালেঞ্জ করতে পারবেন, যে সিস্টেমটি সরি গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে চ্যালেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে সে চ্যালেঞ্জটুকু করতে হবে আপনার অনলাইনের মাধ্যমে, অনলাইনে যে লিঙ্কের মাধ্যমে চ্যালেঞ্জ করতে হবে, লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কের মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। ভিউয়ার্স, অনলাইনের যেই প্রক্রিয়াটি সেটি হয়তো প্রথমে সবাই সহজে বুঝবেন না, আর তাই কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার চ্যালেঞ্জ করতে পারবেন তার বিস্তারিত নিয়ে আসছি পরের ভিডিওতে। পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এ টু জেড বাই নিহন এই চ্যানেলটি। আশা করছি আমরা শীঘ্রই আপনাদের সুবিধার্থে পরের ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।